কিছুদিন পরপর ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় অতিষ্ঠ নাটোরের নলডাঙ্গার জনসাধারণ এবার দীর্ঘদিন অপেক্ষার পর চোর দিয়ে এই চোর চক্রকে ধরতে সক্ষম হয়েছে গ্রামবাসী। এরই মধ্যে চোর চক্রের মূল হোতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এই উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি যেন এক নিয়মিত ঘটনা। সম্প্রতি উপজেলার হরিদাখলসি গ্রামে সেখানকার দুটি ট্রান্সফরমার চুরি হয়ে যায়, যার মূল্য প্রায় 2 লাখ টাকা। পরে রোববার সন্ধ্যা 7টার দিকে প্রায় এক মাস আগে দুটি ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত সন্দেহে একই গ্রামের আনিসকে আটক করে গ্রামবাসী। এ সময় আনিস চুরির বিষয়টি স্বীকার করলে তাকে দিয়ে এই চোর চক্রের বাকিদের দেখানো হয় নতুন ট্রান্সফরমার চুরির প্রলোভন। চুরির লোভে পা দিয়ে এবার আর রেহাই পেল না বাকিরা। ট্রান্সফরমার চুরির মূল হোতা সিরাজগঞ্জের জুবায়ের পুঠিয়ার জিন্নাত আলীকে আগের আটক হওয়া চোর আনিসের মাধ্যমে আটক করে গ্রামবাসী। পরে থানায় খবর দিলে তাদের থানায় নিয়ে যায় পুলিশ। রাত্রি 12টার পর রানিং অবস্থায় দুইটা ট্রান্সফরমার চুরি হয়ে যায়। আমার হালতিবেলা থেকে ঈদের আগা দিনে ট্রান্সফরমার আমার দূরে হেরা গেছে, আরো অন্য মানুষের হেরা গেছে। আমরা গরিব মানুষ, আমাদের যে টাকা ঘুষ করব বা টাকা দিয়ে নিব এইরকম আমাদের কোনো সামর্থ্য নাই। আমাদের ধানও নষ্ট হয়ে গেছে, ট্রেনের সময় হারা যায়, শেষ মুহূর্তে ধানে দানা ধরবে এইরকম টাইমে আমাদের ট্রেনের সময় নিয়ে যায়। নলডাঙ্গা থানার ওসি আবুল কালাম আজাদ তাদের আটকের কথা স্বীকার করে জানান, চুরি যাওয়া ট্রান্সফরমারের মালিক বাদী হয়ে একটি এজাহার দিয়েছেন, তদন্ত করে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। এই ট্রান্সফরমার চুরির সাথে জড়িত আনিসুর নামে হরিদাখলসির একজন জড়িত আছে। স্থানীয় জনগণের কাছে তারা সে স্বীকার করেছে। তারপর স্থানীয় জনগণ তাকে অন্যান্য তার সাথে জড়িত চোরদের ডেকে আনার প্রলোভন দিলে সে নিরুপায় হয়ে অন্যান্য চোরদেরকে আবার অন্য একটা চুরির প্রলোভন দিয়ে, যার একটা চুরি আজ করতে হবে এ ধরনের প্রলোভন দিয়ে সিরাজগঞ্জের একজন পুটিয়ার একজনকে হরিদাখলসিতে ডেকে নিয়ে আসছে। তারপরে স্থানীয় জনগণ ওই তিনজনকেই একত্রে জিজ্ঞাসাবাদ করলে তারা 16 তারিখের যে ট্রান্সফরমারটা চুরি হয়েছিল এই চুরির ঘটনা অবগত স্বীকার করে। পরবর্তীতে স্থানীয় জনগণ তাদেরকে সামান্য একটু মারধর করে এবং আমাদেরকে ফোন দেয়। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে সেখানে হাজির হয়ে আসামিদেরকে হেফাজতে নিই। আসামিরা আমাদের কাছে স্বীকার করেছে ট্রান্সফরমার চুরির ঘটনাকে এবং স্থানীয় ডিপের যে ম্যানেজার তিনি বাদী হয়ে এ সংক্রান্তে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে। ট্রান্সফরমারটা যা তারা যেখানে বিক্রয় করেছে সেখানে অভিযান সহ ট্রান্সফরমারটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। উপজেলার হালতিবিল থেকে ও ব্রহ্মপুর ইউনিয়ন থেকেও সম্প্রতি চুরি হয়েছে বেশ কিছু ট্রান্সফরমার ও শ্যালো মেশিন, যা উদ্ধার হয়নি এখনও। মাসারুল হক মুহাজির, কালবেলা।